উত্তেজনা বাড়াতে চীন সাগরে ঢুকে পড়ল মার্কিন যুদ্ধজাহাজ। দক্ষিণ চীন সাগরে চীন অধিকৃত দ্বীপের কাছাকাছি ঢুকে পড়ল এক মার্কিন যুদ্ধজাহাজ। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তাদের রুটিন তল্লাশির অংশ হিসেবে ওই যুদ্ধজাহাজটি রবিবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে ঢুকে পড়ে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ট্রিটন দ্বীপের 22 কিলোমিটার দূর দিয়ে চলে যায় মার্কিন যুদ্ধজাহাজটি। এই দ্বীপটি একই সঙ্গে তাদের অংশ হিসেবে দাবি করে থাকে চীন, তাইওয়ান, ভিয়েতনাম। চীনকে হুঁশিয়ারি দিতে দক্ষিণ চীন সাগরে এই বিতর্কিত অংশে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, এমনই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এর আগে 25 মে দক্ষিণ চীন সাগরে মিসচিফ রিফের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল মার্কিন মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস ডেওয়ে। সম্প্রতি মার্কিন সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের উপগ্রহ থেকে পাঠানো চিত্রে ধরা পড়েছে দক্ষিণ চীন সাগরের ক্ষেপণাস্ত্র মজুত করতে শুরু করেছে চীন। ফর লেটেস্ট নিউজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়াশিংটনের ওই উপগ্রহ থেকে পাওয়া ছবি অনুসারে স্পার্টলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং র্যাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এইসব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে খুব সহজেই সেখান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরনের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোরসোরেই। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।